বিধ্বংসী রূপ যেন কোনো দৈত্যই চলাইছে সংহার যজ্ঞ। এয়া জলপাইগুড়ির বিধ্বংসী ঘূর্ণিবতাহ। অসমতে নহয়, সুবুরিয়া পশ্চিমবঙ্গতো দেওবারে এনে ধরনের রুষ্ট হয়ে পড়ল প্রকৃতি। জলপাইগুড়ির ঘূর্ণি কবলত পড়ি পাঁচজনের মৃত্যু, প্রচণ্ড ধুমুহাত আহত হয়েছে তিনি শতাধিক, ঠায় ঠায় সংঘটিত হয়েছে বিস্তর ক্ষতি সাধন, ঘর দুয়ার ভাঙি গৃহহারা হয়ে পড়ল শ পরিয়াল, আহতসকলক ভর্তি করা হল হাসপাতালত। প্রচণ্ড ধুমুহার কবলত পড়ি আহত হওয়া সকলক ভর্তি করা হয়েছে ৪২খন হাসপাতালত। নিশায় হাসপাতালত উপস্থিত হয়ে আহতর স্বাস্থ্যর বুঝ ললে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিয়ে। ক্ষতি কুচবিহারেও হয়েছে, আলিপুরদুয়ারেও হয়েছে, কিন্তু জলপাইগুড়ির ক্ষতিটা পাঁচজন মারা গেছে। একটি বাচ্চাকে নিয়ে আসা হচ্ছে রাত্রে নেউটিয়া হসপিটালে, আর একজনকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে শিফট করা হচ্ছে। ওটা অভিষেক কাল আসবে, বিকেলে দেখে নেবে। আমি এখন জলপাইগুড়ি সদরে যাচ্ছি। রাজ্য সরকার কতটা পাশে থাকবে? সম্পূর্ণ পাশে আছে। এখন যেহেতু এমসিসি কোর্ট চলছে, অ্যাডমিনিস্ট্রেশন দায়িত্ব নিয়ে যা যা করার সব করবে। বর্তমান অব্যাহত আছে উদ্ধার অভিযান। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। ঘূর্ণির বিধ্বংসী রূপ যেন কোনো দৈত্যই চলাইছে সংহার যজ্ঞ। এয়া জলপাইগুড়ির বিধ্বংসী ঘূর্ণিবতাহ। অসমতে নহয়, সুবুরিয়া পশ্চিমবঙ্গতো দেওবারে এনে ধরনের রুষ্ট হয়ে পড়ল প্রকৃতি। জলপাইগুড়ির ঘূর্ণি কবলত পড়ি পাঁচজনের মৃত্যু, প্রচণ্ড ধুমুহাত আহত হয়েছে তিনি শতাধিক, ঠায় ঠায় সংঘটিত হয়েছে বিস্তর ক্ষতি সাধন, ঘর দুয়ার ভাঙি গৃহহারা হয়ে পড়ল শ পরিয়াল, আহতসকলক ভর্তি করা হল হাসপাতালত। প্রচণ্ড ধুমুহার কবলত পড়ি আহত হওয়া সকলক ভর্তি করা হয়েছে ৪২খন হাসপাতালত। নিশায় হাসপাতালত উপস্থিত হয়ে আহতর স্বাস্থ্যর বুঝ ললে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিয়ে। ক্ষতি কুচবিহারেও হয়েছে, আলিপুরদুয়ারেও হয়েছে, কিন্তু জলপাইগুড়ির ক্ষতিটা পাঁচজন মারা গেছে। একটি বাচ্চাকে নিয়ে আসা হচ্ছে রাত্রে নেউটিয়া হসপিটালে, আর একজনকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে শিফট করা হচ্ছে। ওটা অভিষেক কাল আসবে, বিকেলে দেখে নেবে। আমি এখন জলপাইগুড়ি সদরে যাচ্ছি। রাজ্য সরকার কতটা পাশে থাকবে? সম্পূর্ণ পাশে আছে। এখন যেহেতু এমসিসি কোর্ট চলছে, অ্যাডমিনিস্ট্রেশন দায়িত্ব নিয়ে যা যা করার সব করবে। বর্তমান অব্যাহত আছে উদ্ধার অভিযান। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। ঘূর্ণির বিধ্বংসী রূপ যেন কোনো দৈত্যই চলাইছে সংহার যজ্ঞ। এয়া জলপাইগুড়ির বিধ্বংসী ঘূর্ণিবতাহ। অসমতে নহয়, সুবুরিয়া পশ্চিমবঙ্গতো দেওবারে এনে ধরনের রুষ্ট হয়ে পড়ল প্রকৃতি। জলপাইগুড়ির ঘূর্ণি কবলত পড়ি পাঁচজনের মৃত্যু, প্রচণ্ড ধুমুহাত আহত হয়েছে তিনি শতাধিক, ঠায় ঠায় সংঘটিত হয়েছে বিস্তর ক্ষতি সাধন, ঘর দুয়ার ভাঙি গৃহহারা হয়ে পড়ল শ পরিয়াল, আহতসকলক ভর্তি করা হল হাসপাতালত। প্রচণ্ড ধুমুহার কবলত পড়ি আহত হওয়া সকলক ভর্তি করা হয়েছে ৪২খন হাসপাতালত। নিশায় হাসপাতালত উপস্থিত হয়ে আহতর স্বাস্থ্যর বুঝ ললে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিয়ে। ক্ষতি কুচবিহারেও হয়েছে, আলিপুরদুয়ারেও হয়েছে, কিন্তু জলপাইগুড়ির ক্ষতিটা পাঁচজন মারা গেছে। একটি বাচ্চাকে নিয়ে আসা হচ্ছে রাত্রে নেউটিয়া হসপিটালে, আর একজনকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে শিফট করা হচ্ছে। ওটা অভিষেক কাল আসবে, বিকেলে দেখে নেবে। আমি এখন জলপাইগুড়ি সদরে যাচ্ছি। রাজ্য সরকার কতটা পাশে থাকবে? সম্পূর্ণ পাশে আছে। এখন যেহেতু এমসিসি কোর্ট চলছে, অ্যাডমিনিস্ট্রেশন দায়িত্ব নিয়ে যা যা করার সব করবে। বর্তমান অব্যাহত আছে উদ্ধার অভিযান। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।